নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মা মনসার কৃপায় ছয় রাশি হবে কোটিপতি। 290 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে এবং আগামী সাত দিন, আজ মধ্যরাত থেকে আগামী সাত দিনের মধ্যে এই ছয় রাশির ভাগ্য খুলবে, কপাল খুলতে চলেছে মা মনসার কৃপায়। মা মনসা মহাদেবের মানস কন্যা। আপনারা হয়তো মনসা মঙ্গল কাব্য অনেকেই পড়েছেন, অনেকেই জানেন এবং চাঁদ সদাগরের সাথে মা মনসার যে বিরোধের কাহিনী আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন। কিন্তু শেষ পর্যন্ত যখন চাঁদ সদাগর সমস্ত কিছু হারিয়াতে বসেছিল, হারিয়েছিলেন, এক কথায় হারিয়েছিলেন, তখন তিনি কিন্তু বাঁ হাতে মা মনসার পুজো কিন্তু করেছিলেন। অর্থাৎ সাত সাতটি ডিঙি, সন্তান, ব্যবসা সমস্তটাই ডুবে গেছিল চাঁদ সদাগরের। একমাত্র মা মনসার যে পুজো উনি কিন্তু করেননি। এই চাঁদ সদাগরের সাথে মা মনসার যে বিরোধে চাঁদ সদাগরকে শেষ পর্যন্ত কিন্তু মা মনসার শরণাপন্ন হতে হয়েছিল। আপনারা মনসা মঙ্গল কাব্যটি অবশ্যই আপনারা পড়বেন, যারা জানেন তো তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা জানেন না অনেক কিছু জানতে কিন্তু আপনারা কিন্তু পারবেন। মা মনসার বাহন সর্প। মা মনসার সবথেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম, খুব প্রিয় ফুল। তো আমি একটি কথা বলবো, এই মনসা পূজা অবশ্যই আপনারা নিষ্ঠার সাথে করবেন এবং মা মনসার কৃপা পেতে গেলে অবশ্যই আপনারা জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনারা নারী জাতির উপর সম্মান দিন এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদেরকে সম্মান করুন এবং যে সকল বাচ্চা শিশু রয়েছে তাদেরকে মিষ্টি চকলেট দেওয়ার চেষ্টা করুন। এই সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের বড় ধরনের শুভ সংবাদগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। মা মনসা এই ছয় রাশিকে এক কথায় সুবিশাল পরিবর্তন আগামী সাত দিনের মধ্যে নিয়ে আসতে চলেছে সব দিক থেকে। আজ মধ্যরাত থেকে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, কিছু যোগ রয়েছে, যার ফলে এই সাত দিন মা মনসার আশীর্বাদ রয়েছে এই ছয় রাশির উপর। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি, প্রত্যেকে এটা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন কোন কোন দিক থেকে লাভ পাবেন। কিন্তু আমি একটি কথা আবারও বলি, শুধুমাত্র রাশির নাম শুনলে হবে না, অবশ্যই মা মনসাকে ভক্তি শ্রদ্ধা জ্ঞানে পুজো কিন্তু করতে হবে। মা মনসার পুজো আরাধনাতে যেমন চাঁদ সদাকর সমস্ত কিছু ফিরে পেয়েছিলেন, তার সন্তান, তার সাতটি ডিঙি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ফিরে পেয়েছেন, তেমনি আপনারা যদি মা মনসার পুজো যদি আপনারা করেন দেখবেন আপনারা সমস্ত কিছুই কিন্তু ফিরে কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদের ধনের ভাণ্ডার পরিপূর্ণ নিশ্চিত রূপে কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রত্যেকে জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং একটি কথা আপনাদেরকে বলবো, প্রত্যেকে চ্যানেলটিকে
জয় মা মনসা বলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন। আজ মধ্যরাত থেকে এই 290 বছর পর যে দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে এবং মা মনসার কৃপায় যে ছয় রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে, সেই ছয়টি রাশির নাম আমি একে একে এই ভিডিওতে জানাতে চলেছি। প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির কপাল খুলতে চলেছে মকর রাশির, বিশেষ করে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব ভালো হতে চলেছে। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আকর্ষক অর্থপ্রাপ্তি, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। দ্বিতীয় রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির কপাল খুলতে চলেছে এক কথায়, আপনাদের ডুবে গেছে এমন কোনো অর্থ যেটা পাওয়ার কথা ছিল না, এমন কোনো অর্থ আপনারা পেতে চলেছেন। আপনাদের ভাগ্যের সুবিশাল পরিবর্তন হতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। তিন নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশি চাইলেও ভুলতে পারবেন না, আগামী সাত দিন আপনাদের বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি এবং কর্মের জায়গাটা আপনাদের সুবিশাল পরিবর্তন হতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো চার নম্বর রাশি, সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনার কপাল খুলতে চলেছে ধনু রাশির, বিশেষ করে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের আপনাদের পরিবর্তন, বড় ধরনের শুভ কোনো সংবাদ আপনাদের আসতে চলেছে। এরপর যে রাশি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হতে চলেছে মহা কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে সিংহ রাশি, বিশেষ করে আপনাদের ব্যবসা, অর্থনৈতিক স্থিতি, কেরিয়ার, ভাগ্য এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত হতে কিন্তু চলেছে এবং আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, মান সম্মানের জায়গা আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অন্তিম এবং শেষ যে রাশি আমি কথা বলবো কিছুটা লাভ পাবে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি চাইলেও ভুলতে পারবেন না, আগামী সাত দিন আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং ভাগ্য ক্ষেত্রে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় মা মনসার কৃপায় আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রত্যেকে জয় মা মনসা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ একটি কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আপনার প্রিয়জনকে কিন্তু অনেক কিছু জানতে সাহায্য করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।